হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান যে বিভাগ আছে, সেই বিভাগের রাজনৈতিক সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আশা করি এর ভেতর থেকে তোমাদের কিছুটা হলেও কমন আসবে। এখানে যে প্রশ্নগুলো রেখেছি সবগুলোই ইম্পর্টেন্ট। অলরেডি তোমাদের প্রিপারেশন নেওয়া শেষ, তারপরও এটা এক মুহূর্তে একটু দেখে যেতে পারো। রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। রাজনৈতিক সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। এখানে যেহেতু সংজ্ঞার কথা বলা হয়েছে, এখানে বিভিন্ন লেখকের সংজ্ঞা তোমরা উল্লেখ করবে, তাহলে ভালো মার্কস পাবে। রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। রাজনৈতিক মেরুকরণ বলতে কী বোঝো? রাজনৈতিক দর্শন কী? এখানে টাইপিং মিস্টেক। রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও। এটাও ঠিক সেম প্রসেস, তোমরা বিভিন্ন লেখকের সংজ্ঞা এখানে তুলে ধরবে, মিনিমাম 3-4টা। তারপরে আছে আশাবিয়া প্রত্যয়টি ব্যাখ্যা করো। নয়ে আছে রাষ্ট্র ও আইনের মধ্যকার সম্পর্ক আলোচনা করো। 10 নম্বরে আছে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 11-তে আছে নেতৃত্বের সংজ্ঞা দাও, এটাও সেম প্রসেস। 12-তে আছে সামরিক আমলাতন্ত্র বলতে কী বোঝায়। 13 নম্বরে আছে সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যসমূহ লেখো। ফ্যাসিবাদ বলতে কী বোঝায়। সংখ্যালঘু বলতে কী বোঝায়। নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়। মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা দাও, এটা আমার টাইপিং মিস্টেক, এখানে হবে মধ্যবিত্ত। 18 নম্বরে আছে ক্ষমতার উৎসগুলো সংক্ষেপে আলোচনা করো। 19 নম্বরে আছে সুশীল সমাজ কী। গণতন্ত্রের মৌলিক পূর্ব শর্তগুলো কী। সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক আচরণের অধ্যয়ন, রাজনৈতিক সমাজতন্ত্র আলোচনা করো। রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন বাহন আলোচনা করো। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। রাজনৈতিক উন্নয়নের রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। 25 নম্বরে আছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত রবার্ট লঙ্ক এর তন্ত্রটি আলোচনা করো। তারপরে 26 নম্বরে আছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মর্গানের তত্ত্বটি পর্যালোচনা করো। প্যারেটোর অ্যাসিড চক্রাকার বস্তুটি পর্যালোচনা করো। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য আলোচনা করো। উদারতাবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। উদারতাবাদের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটা তো বললাম। বাংলাদেশে জেন্ডার অসমতার কারণসমূহ বর্ণনা দাও। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রসমূহে সমাজ ও সংস্কৃতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। উন্নয়নশীল সমাজে গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করো। উন্নয়নশীল দেশে গণতন্ত্রের চ্যালেঞ্জসমূহ আলোচনা করো। উন্নয়নশীল সমাজে জেন্ডার রাজনীতি বিশদভাবে আলোচনা করো। এই হচ্ছে সাজেশন। তো এই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজন মনে হয়ে থাকে, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। সকল পরীক্ষার্থীদের জন্য অল দি বেস্ট। থ্যাংক ইউ।